বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল ক্লাবে ছিল অজয় সিমানি, সুপ্রকাশ গড়গড়ি এবং মোহাম্মদ হাবিবের স্মরণ সভা। ওই সভায় এসে নস্টালজিক হয়ে পড়েন শ্যাম থাপা। উল্লেখ্য, 1966 সালে কলকাতার ময়দানে শ্যাম থাপাকে এনেছিল লাল হলুদি। চলুন শুনে নি ঠিক কি বললেন শ্যাম থাপা। তিনজন আমার সঙ্গে আমার জীবনে যত লাইফে কত দিন এদের সঙ্গে কেটেছি। শ্রীমানিতা এজ এ ম্যানেজার আমাকে নিয়ে যাওয়ার জন্য দেহরাদূনে কত দৌড়াদৌড়ি করেছিলেন, আমাকে আনার জন্য একটা কাহিনী আছে। লাস্ট ফিউ ডেজ ব্যাক তারপরে রোজ রোজ না করলেও সপ্তাহে একবার ফুল যেমন কেউ মাছ তুমি আসো না দিল্লি, যেহেতু পুরানো সম্বন্ধ আমি কাহানি অনেক আছে কিন্তু আসবো কাহানি পড়ার দিন নেই, দিন বাইরে কোনো দিন বুঝতে পারব। তারপরে সুপ্রকাশ গড়গড়িয়া, আমি ইস্ট বেঙ্গলে কোচ, সুপ্রকাশ গড়গড়িয়া ম্যানেজার। এরকম ম্যানেজার আমি কোনোদিন দেখিনি, এনজয় করিনি। যা চাইছে ফুটবল প্লেয়ার, আমি যা চাইছি আমি যা বলেছি কোনো ভাবে কেন না হোক উনি পূর্ণ করতেও করে দিত, প্লেয়ারের ডিমান্ড পূর্ণ করে দিত। এরকম ম্যানেজার আমার সঙ্গে আমরা এক সঙ্গে অনেক জীবন জীবনের কত দিন এরকম কেটেছি, ওর ব্যাপার ভাবলে আমার একটু দুঃখ লাগবে। আমি তো সবকে বলতে হবে লাস্ট আমার বন্ধু আমার ফ্রেন্ড যখন 66 এ ক্যালকাটাতে আসি খেলার জন্য, কে আছে কোটায় আছে তো কোটায় এসি আমি দেহরাদূনের ছেলে দেহরাদূন থেকে ইস্ট বেঙ্গলে ক্যালকাটা বেঙ্গল আগেও ঘুরেছিলাম একবার দমদম এয়ারপোর্ট থেকে না দমদম এয়ারপোর্ট করে এটা অন্ধকার মতো দিয়েছি যখন নেমেছি ওখান থেকে যখন চলে আসি শহর দিকে রাস্তা পুরো অন্ধকার ছিল, কোনো গ্রাম মনে হচ্ছে কি গ্রামে ক্যালকাটা বলছে গ্রামে কোথায় যাচ্ছি আমি, আস্তে 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 আগে যাচ্ছি অন্ধকার ডান দিকে বান দিকে অন্ধকার আছে খালি বাড়ি গুলো সব খালি একটা ইয়া জ্বলছে কোথায় চলে আসছি। যখন ক্যালকাটার ধারে পৌঁছাম তখন মনে হয় যখন লাইট আসলো সব তখন ভাবছি সিটিতে এসছি ক্যালকাটাতে এসছি, এরকম টাইমে আমরা এসছি দুটো যখন এখন এসছি দেখছি হবি একটা ছোট বন্ধু আমার নতুন মনে কত খুশি হলো কত মতন আমার বন্ধুরা মা বাবা সবকে ঘুরে আমি ওই বন্ধু দুজন একই ঘরে থাকতাম তখন পিটার থাঙ্গারাজ মতন এশিয়ার বেস্ট গোলকিপার রাম বাহাদুর কে বি শর্মা এরা সব মেসে থাকতেন না সব সিনিয়র, আমরা দুজন ছোট ওখানে এই ঘরে থাকতাম সকালে প্র্যাকটিস যাওয়া বস দেখছেন আজকাল সবচেয়ে পুরানো বস চলেছে আজকাল ওই বসে আমরা খুঁজে পেতাম না তখন ছিল ট্রাম, এই যে ট্রাম চলত আমরা দুজন সকালে ওনার সঙ্গে সকালে উঠতাম ট্রাম করে ঠাক 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 আমরা মাঠে আসতাম ধরমতলায় মাঠে নামতাম ওখান থেকে হেঁটে হেঁটে প্র্যাকটিস আসতাম। তো কতদিন আমরা হবির সঙ্গে বলবো এই বচপন দিকে ওকে দেখে তো আমি ক্যালকাটাতে থেকে গেছি ও ভাবছে আমি ওর সঙ্গে আমি আছি ও বলে বন্ধু বলে থেকে গেছে এই হবির সঙ্গে আমার দেখো বচপনে কত কত লাইফ জীবনে আমার সঙ্গে কেটেছে। তারপরে তো খেলা তো ছেড়ে দেন মন মানা একসঙ্গে খেলেছি হবি ইস্ট বেঙ্গল অনেক খেলেছি একসঙ্গে অনেক গোল করি হবি ওর শ্যাম থাপা আন্ডারস্ট্যান্ডিং আকবর মন মানা বলে ইস্ট বেঙ্গল বলে কত ফুটবল খেলেছে কত ট্রফি করি এমনি কিন্তু এ আমার লাইফে এই ক্যালকাটাতে জীবন আমার আমি থাকা মোহাম্মদ হাবিব ছিল চলে গেছে আনবিলেবল
কাছে যেতে হবে, তো আমি সিঙ্গল ক্লাবকে কোনোদিনই ভুলব না। আমার এইসব বন্ধু আমরা আমি কাশ্যাম থাপা বলছি ইস্ট বেঙ্গলে এসে, আমি ইস্ট বেঙ্গলে এসে মানুষ আমাকে চিনেছেন সারা নেপাল সারা ভারতে। ইস্ট বেঙ্গল জ্যোতিষরা উনি আমাদের নিয়েছেন বলে এই হাবিব সঙ্গে খেলেছি, সীমানি দামতের মানুষ এত প্যার, বাবা একটা প্যারেন্টস এটা মতো আমাদের দেখাশোনা করেছেন, আমার ভাই বন্ধু বন্ধু ছিল আর চলে গেছে, এর দিকে বেশি দুঃখ ভিতরে আমি করতে পারবো না। ইস্ট বেঙ্গল ক্লাব অলওয়েজ ইস আমাদের এরকম মনে করেন। ভগবানকে ভগবানকে বলবো, হবিদের জন্য খুদাকে বলবো, ওরা এত ভালো জায়গাতে জায়গা দেন ভগবান, খুদা এদের সবকে করে দেন, এটাই আমি মন থেকে চাই। ধন্যবাদ। আরেকটি বিষণ্ণ কাজে যে জন্যই আমরা সমবেত হয়েছি, এটি কোনো সুখের কথা নয় যে আমরা একসঙ্গে এমন তিনজন মানুষের স্মরণ করছি যারা এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন না, শুধু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ইস্ট বেঙ্গলের সৈনিক হয়েছে। আমার সঙ্গে সীমানি দা এবং গড়গড়ি এদের সঙ্গে পরিচয় খুব দীর্ঘদিনের নয়, কিন্তু সীমানি দা এমন মানুষ ছিলেন অল্প পরিচয়ই তিন বুকের মধ্যে জড়িয়ে নিতেন, আর গড়গড়ি তো ইসবাঙ্গল প্রাণ, ইসবাঙ্গলের জন্যে কেন দল ভালো হলো না বা কেন অমুক খেলোয়াড় এবার খেলছে না দেখা হলেই এই কথাগুলো আসলো, এবং খুব আন্তরিক ভাবে তিনি তার ক্ষোভ বলুন ক্ষোভ দুঃখ বলুন দুঃখ প্রকাশ করতেন। আমার সঙ্গে অনেকবার এই নিয়ে কথা হয়েছে, আমি বোঝাবার চেষ্টা করেছি কেন এবং হাবিব দার তিনজনের আত্মার শান্তি কামনা করি। সীমানিদা সম্বন্ধে তো আমি এক লাইনও বলতে পারবো না, একটা স্বাভাবিক ব্যাপার, তবে ওনার সম্বন্ধে শুনেছি যে উনি খুব দক্ষ প্রশাসক ছিলেন, তো ওনার সান্নিধ্যে কোনোদিন আমরা আসতে পারিনি, মানে আমি তো আসতে পারিনি। আর গর্ভিদার সম্বন্ধে যত কথা বলা যায় ততই মনে হয় কম বলা যায়, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে তখন ইস্টবেঙ্গল ক্লাব, আমি যখন ওই ক্লাবে খেলি ইস্টবেঙ্গল ক্লাব বছরের প্রথম থেকে 81 সাল থেকে আমাকে নেবার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু যে কোনো কারণে হোক আসা হয়নি, এবং পল্টুদার সান্নিধ্যে যখন গড়গড়িদা সবসময় থাকতো, এবং আপনারা হয়তো জানেন এয়ারপোর্ট থেকে কিভাবে 88 সালে আমাকে এই গড়গড়িদা এই ক্লাবে তুলে এনেছিল, এবং সবসময় সাথে আমার অত্যন্ত মনের প্রাণের ভালোবাসার নীতিদাও ছিল, সেই গড়গড়িদার সম্বন্ধে আরো অনেক কথা বলার আছে কিন্তু এখানে এখন অনেকে বলার জন্য বসে আছে সেই সময়টা নেই। আর মোহাম্মদ হাবিব, তবে একটা কথা আমরা জানি বা আমরা এটাকে মানি যে যখনই কারো স্মৃতিচারণা করি তখন তার সবসময় ভালোটাই আমরা বলি, তা তাদের মধ্যে কি স্মৃতিচারণার সময় কি দু এক লাইন অন্য কথাও বলা যায় না? আমার মনে হয় যায়, বিশেষ করে আমি এটা বলতে পারি। মোহাম্মদ হাবিব সম্বন্ধে দু একটা কথা বলি, ওনার সাথে আমি খেলিনি ঠিকই কিন্তু ওনার সম্বন্ধে জানি শুনেছি ওনার মতো সিনসিয়ারিটি অনেস্টি ফুটবলার খুব কম নাকি বাংলায় এসছে, এবং বাংলায় এসছে বলেই আজকে তাকে পরিচিতিটা কিভাবে পেল সে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান এই বাংলায় ফুটবলে খেলেছে বলেই তার পরিচিতিটা কিন্তু সেই নঈমুদ্দিন থেকে সাবির আলী থেকে আকবর থেকে মোহাম্মদ হাবিব থেকে এই বাংলার ফুটবলে ইস্ট বেঙ্গল ক্লাব থেকেই তার কিন্তু পরিচিতি। আজকে সে হাবিব মিয়া সম্বন্ধে একটা কথাই আমি বলি, আমার অন্তরে যত এক্স ফুটবলার কিছু আছে
তাদের সবার নাম আমি বলছি না, তার মধ্যে হাবিবদাও একজন আছে আমার মনের প্রাণে। কিন্তু একটু খুব ব্যথিত হয়েছিলাম আমি, অনেস্টির হয়তো 10% মধ্যে 1% হলেও কাটা গেছে, এবং আমি সেটা আমি ভুক্তভোগী। এবং প্রশান্তদাও এখানে আছি, জানে যে 88 সালে ন্যাশনালের যখন কোচ পিকে ব্যানার্জি পরিদ্দা ছিল, স্বর্গীয় পরিদ্দা, এবং আমি অধিনায়ক ছিলাম বেঙ্গলের সিনিয়র টিমে, আর হাবিবদা ছিল বিহারের কোচ হয়ে,